আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউতে আপনাকে স্বাগত জানাই। তবে আজকে কিন্তু আমি গাড়ির সাথে উপস্থিত হতে পারিনি, কারণ এই ভিডিওটি আমাকে পাঠিয়েছেন যশোর থেকে ডাক্তার মনি ভাই। আমি যে গাড়িটি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে টয়োটা হান্ড্রেড ওয়াগন, 1990 সালের মডেল এবং 1995 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটির নাম্বার প্লেট যদি বলতে হয়, এটি হচ্ছে ঢাকা মেট্রো গ 11 সিরিয়ালের গাড়ি 16-38। গাড়িটির সকল পেপার্স বর্তমানে ফেল অবস্থায় আছে এবং গাড়ির বাহ্যিক গঠন কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে, যেহেতু ভিডিওতে আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু বাস্তবে দেখিনি। তবে ভিডিওতে দেখে আমার মনে হচ্ছে গাড়ির বাহ্যিক গঠন খুবই ভালো রয়েছে এবং ভেতরের কন্ডিশন বোঝা যাবে গাড়িটি চালানোর পরে, যেহেতু আমি এখনও চালাতে পারিনি। টায়ার কন্ডিশন মোটামুটি ফ্রেশ, খুব যে ভালো রয়েছে তা না, কিন্তু না, হয়তো বা 3-4 মাস চালানো যাবে যে কন্ডিশনে রয়েছে। আসলে ভাই হোমিওপ্যাথি একজন ডাক্তার, উনি পার্সোনাল ব্যবহারের জন্য গাড়িটি কিনেছিলেন, তবে এখন প্রয়োজনের তাগিদেই বিক্রি করতে হচ্ছে তার। আমি কিন্তু আগেই বলেছি গাড়িটি মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে এবং ভাইয়ের দাবি হচ্ছে সামনে এবং পেছনের গ্লাস, মানে সকল গ্লাস অরিজিনাল রয়েছে। গাড়িটিতে এলপিজি সিলিন্ডার করা রয়েছে, এই মুহূর্তে যেটি দেখছেন এটি হচ্ছে 60 সিলিন্ডার বা 60 লিটারের এলপিজি সিলিন্ডার করা রয়েছে। গাড়ির পেছনে কিন্তু বেশ খানিকটা জায়গা রয়েছে, যারা মূলত পণ্য ডেলিভারি করতে চান তাদের জন্য ওয়াগন গাড়ি খুবই ভালো হয়। গাড়ির বর্তমানে এসি কমপ্লিট নেই, তবে গাড়িটি মূলত ম্যানুয়াল গিয়ারের গাড়ি। আস্তে আস্তে আসলে আপনারা হয়তো মনি ভাইয়ের কথা শুনতে পারছেন, যেহেতু আমি সম্পূর্ণ মিউট করিনি। এবং এই গাড়িটি যদি আপনাকে দেখতে হয়, তাহলে আপনাকে যেতে হবে যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামে। এবং ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে মনি ভাইয়ের নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি সরাসরি মনি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই আমি ভিডিওর মধ্যে দাম জানিয়ে দেবো, ভিডিও দেখতে থাকুন। এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন, আমি আশা করবো ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে। টায়ার কন্ডিশন মোটামুটি ফ্রেশ, মানে ফ্রেশ বলা যায় না, আসলে টায়ার কন্ডিশন দুর্বল হয়ে গেছে, যেটি আপনি 3-4 মাস হয়তো চালাতে পারবেন। একটু ভেতরের কন্ডিশন দেখে দিচ্ছে ড্যাশবোর্ড, এবং এটিতে MP3 প্লেয়ার লাগানো আছে এবং ভিডিও প্লেয়ার লাগানো আছে, চাইলে আপনি ভিডিওতে গান দেখতে পারবেন, যে কোনো ভিডিও দেখতে পারবেন আর কি। এবং গাড়িটি কিন্তু আমি আগেই বলেছি ম্যানুয়াল গিয়ারের গাড়ি, এবং গাড়ির সকল গ্লাস ম্যানুয়াল সিস্টেমে ওঠানো এবং নামানো যায়। গাড়ির আসলে সিটের যে কাভারগুলো, এই কাভারগুলোতে কোনো কাজ নেই, সিটের কাভার খুব সুন্দরভাবে করা আছে, আপনাকে কোনো কাজ করে নিতে হবে না। গাড়িতে ব্যবহার করা হয়েছে 1331 সিসির ইঞ্জিন, এবং ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি ভালো আছে, যেহেতু ভাই বলেছেন যে ইঞ্জিনের কোনো কাজ নেই, 100% গ্যারান্টি দেওয়া যাবে, যেটা ভাইয়ের সাথে আপনি আলোচনা সাপেক্ষে করে নিতে পারবেন। এবং চাইলে কিন্তু সরাসরি ভাইয়ের কাছ থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে গাড়িটি দেখে নিতে পারবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে গাড়িটি নেবেন কি না, কারণ কম টাকার গাড়ি আসলে এর থেকে আর কত ভালো হবে বলেন। যাক, আসলে গাড়ির ইঞ্জিনে কোনো কাজ নেই সেটা কিন্তু ভাই আমাকে বলে দিয়েছেন, তবে আপনাকে যদি গাড়ি দেখতে হয়, তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলের নাম্বার দেওয়া আছে, গাড়ি আপনি সরাসরি যশোর জেলার রাজগঞ্জ এবং মনিরামপুর থেকে দেখে নিতে পারবেন। তো দামের ব্যাপারে একটু চলে আসি, গাড়িটির দাম হচ্ছে 1,60,000 টাকা। আমি আবারও বলছি গাড়িটির দাম হচ্ছে 1,60,000 টাকা। চাইলে আপনি কথা বলতে পারবেন মনি ভাইয়ের সাথে, কথা বললে আরও বিস্তারিত আপনি জেনে নিতে পারবেন এবং গাড়ির ব্যাপারে কথা বলে গাড়িটি দেখে নিতে পারবেন। যদি আমার মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে কেউ গাড়ি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।